এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি স্টুডেন্টদের জন্য এবং সেই সঙ্গে পিজি এবং বিএড ব্রিজ কোর্সের স্টুডেন্টদের জন্য, সেই সঙ্গে পিজি ডিপ্লোমা এই সমস্ত কোর্সের স্টুডেন্টদের জন্য একটা সার্ভের ব্যবস্থা করেছে। এই সার্ভেটা ইউনিভার্সিটি টিচিং লার্নিং প্রসেসের ইম্প্রুভ ঘটানোর জন্য বা উন্নতি করার জন্য সাহায্য করবে। আমরা সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এই সার্ভেতে অংশগ্রহণ করবেন। সরাসরি সার্ভেতে যাওয়ার আগে প্রত্যেক বিডিপি পিজি এবং অন্যান্য কোর্সের স্টুডেন্টদের বলবো, প্রত্যেকেরই এই সার্ভেতে অংশগ্রহণ করা উচিত, বিশেষত ইউনিভার্সিটির উন্নতির স্বার্থে এবং সেই সঙ্গে নিজের উন্নতির জন্য। সার্ভেতে অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনারা চলে যান নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটের একেবারে উপরে দেখুন একটা নোটিশ আছে, 27/6/2021 সার্ভে ফর আইসিটি সার্ভিসেস ফর একাডেমিক ইয়ার 2020-21। এই অপশানে ক্লিক করবেন বা টাচ করবেন, মূল সার্ভের পেজে আপনারা পৌঁছে যাবেন। আমরা এই লিঙ্কে টাচ করে মূল সার্ভের পেজে পৌঁছে যাব। আমরা মূল সার্ভের পেজে চলে এসেছি। এই সার্ভের পেজে এনরোলমেন্ট নাম্বার, সেই সঙ্গে স্টাডি সেন্টার, এই সব ডিটেলস সিলেক্ট করে নিতে হবে এবং 12টার মতো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরের অপশানগুলো সিলেক্ট করে আমরা সাবমিট করব। সাবমিট হয়ে গেলেই সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। এই সার্ভেতে বলা হচ্ছে পৃথিবীর 90% স্টুডেন্ট তারা ক্লাস করতে পারছে না, বাড়িতে থাকতে হচ্ছে এই কোভিড-19 কারণে, এবং সেই সঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্টকেও বাড়িতে থাকতে হচ্ছে লকডাউনের জন্য। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কতগুলো আইসিটি গ্রহণ করেছে, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি, এই চ্যালেঞ্জিং টাইমে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এই সার্ভেটা আমাদেরকে সাহায্য করবে ইউনিভার্সিটি টিচিং লার্নিং প্রসেসের উন্নতি ঘটানোর জন্য। এরপর কতগুলো অপশান আছে, আপনাকে অপশানের মধ্যে থেকে সিলেক্ট করে নিতে হবে এবং কয়েকটা অপশান আছে লিখতে হবে। এখানে দেখুন স্টার মার্কস যেগুলো, ওগুলো কম্পালসারি, এগুলো আপনাকে লিখতেই হবে বা অপশান সিলেক্ট করতেই হবে। মাত্র 2-4 অপশান আপনাকে নিজের হাতে লিখতে হবে বা টাইপ করতে হবে, বাদ বাকি ম্যাক্সিমাম অপশানগুলোই কিন্তু সিলেক্ট। 1 নেম অফ মাই স্টাডি সেন্টার, অর্থাৎ আপনার স্টাডি সেন্টারের নাম এখানে আপনি লিখবেন। সবথেকে ভালো হয় আপনার যে এনরোলমেন্ট কার্ড আছে সেই এনরোলমেন্ট কার্ড ধরে আপনি নির্ভুলভাবে এই নামগুলো লিখে নেবেন, আপনার স্টাডি সেন্টারের নাম লিখবেন। আপনাদের সুবিধার জন্য আমরা এই সার্ভেতে মোবাইলেই অংশগ্রহণ করেছি, আপনারাও সহজেই মোবাইলে অংশগ্রহণ করতে পারবেন। আমরা এখানে নিজস্ব স্টাডি সেন্টার নেম এবং সেই সঙ্গে ব্র্যাকেটে কোডও উল্লেখ করে দিয়েছি। এরপর 2 জেন্ডার, এই অপশান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল এই অপশানগুলো সিলেক্ট করে নেবেন। এজ গ্রুপ 3 অপশান, এখানে আপনি সিলেক্ট করে নেবেন কত বছর থেকে কত বছরের মধ্যে আপনি পড়ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর 4 অপশান হচ্ছে অকুপেশান, অকুপেশান এখানে সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট অপশানে টাচ করবেন, এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, আনএমপ্লয়েড হলে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। 5 অপশান পারমানেন্ট রেসিডেন্ট, এখানে কর্পোরেশন হলে কর্পোরেশন সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত হলে সিলেক্ট করবেন। এরপর 6 অপশান হচ্ছে এনরোলমেন্ট নাম্বার, এই এনরোলমেন্ট নাম্বারটা আপনার এনরোলমেন্ট কার্ড ধরে সঠিকভাবে নির্ভুলভাবে লিখে নেবেন। এখানে এনরোলমেন্ট নাম্বার টাইপ করব, টাইপ করার পর প্রোগ্রাম অফ স্টাডি, এই প্রোগ্রাম অফ স্টাডি অর্থাৎ আপনি কোন কোর্স করছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি যদি পিজি কোর্সে অ্যাডমিশান নিয়ে থাকেন বা পিজি স্টুডেন্ট হন তাহলে উপরে অপশানে টিক মারবেন, বিডিপি বা ইউজি কোর্সের স্টুডেন্ট হলে ডান দিকে টিক মারবেন। এখানে আরও অপশান আছে, আপনার যে বিভাগ বা যে কোর্স সেটা সিলেক্ট করে নেবেন, আমি এখানে বিডিপি বা ইউজি সিলেক্ট করেছি। এরপর 8 অপশান হচ্ছে ডু ইউ হ্যাভ ইউর ওন ডিজিটাল ডিভাইস, উদাহরণ দিয়েছে পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, অর্থাৎ আপনার নিজস্ব ল্যাপটপ, স্মার্টফোন বা কম্পিউটার এইগুলো আছে কি না তার জন্য আপনি ইয়েস নো অপশানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমার আছে তাই আমি ইয়েস অপশান সিলেক্ট করলাম। আপনার নিজস্ব এই রকম ডিজিটাল ডিভাইস না থাকলে, স্মার্টফোন না থাকলে আপনি নো অপশান সিলেক্ট করবেন। এরপর 8 প্রশ্ন হচ্ছে হুইচ কাইন্ড অফ ডিজিটাল ডিভাইস ইউ হ্যাভ, অর্থাৎ কোন ধরনের ডিজিটাল ডিভাইস আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে 4 অপশান দিয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেট, এইগুলোর মধ্যে আপনার যেগুলো আছে আপনি সিলেক্ট করে দেবেন। আপনার যদি শুধুমাত্র স্মার্টফোন থাকে শুধু স্মার্টফোনে টিক মারবেন, যদি কম্পিউটার থাকে স্মার্টফোনও থাকে দুটো অপশান টিক মারবেন, যার যে ডিভাইস আছে সেই অনুযায়ী এখানে টিক মারবেন। এরপর 9 প্রশ্ন, ডু ইউ অ্যাক্সেস ইন্টারনেট রেগুলারলি, অর্থাৎ আপনি কি রেগুলার ইন্টারনেট অ্যাক্সেস করেন, যদি ইয়েস হয় ইয়েস করবেন, না নো হলে নো করবেন। 10 হচ্ছে ডু ইউ ফেস এনি ডিফিকাল্টি টু অ্যাক্সেস ইন্টারনেট কানেক্টিভিটি, এই অপশানে আপনি ইয়েস নো সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে
কোনো সমস্যার মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনি ইয়েস অপশানে সিলেক্ট করবেন। ইন্টারনেট অ্যাক্সেস করতে সমস্যা না হলে তাহলে নো অপশান সিলেক্ট করবেন। আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে কোনো সমস্যা হয় না, তাই আমি এখানে নো অপশান সিলেক্ট করেছি। এরপর 11 নম্বর প্রশ্ন, হোয়ার ডু ইউ অ্যাক্সেস ইন্টারনেট, অর্থাৎ আপনি কোথায় ইন্টারনেট অ্যাক্সেস করেন বা ইন্টারনেটটা ব্যবহার করেন। এখানে 3টে অপশান আছে, অ্যাট ওয়ার্ক প্লেস, 2 অ্যাট হোম এবং 3 নম্বর অপশান অ্যাট সাইবার ক্যাপ। আমি বাড়ি থেকে ইন্টারনেট অ্যাক্সেস করি, তাই বাড়ি দিলাম। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন, 2-3টে অপশানও সিলেক্ট করতে পারেন যদি আপনারা ইউজ করেন। ধরুন যাদের নিজস্ব স্মার্টফোন নেই, কম্পিউটার নেই, সাইবার ক্যাফে গিয়ে করেন, সাইবার ক্যাফ অপশানটা সিলেক্ট করবেন শুধুমাত্র। 12 নম্বর প্রশ্ন, রিজন ফর পার্সুইং এডুকেশন অ্যাট NSOU, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির শিক্ষা গ্রহণের কারণ কী। এখানে 4টে অপশান আছে, আপনারা একের বেশি অপশান সিলেক্ট করতে পারেন। অর্থাৎ যে কারণে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা শিক্ষা গ্রহণ করছেন বা কোর্স করছেন, সেই কারণগুলো এখানে সিলেক্ট করতে পারেন, একের বেশি আপনারা সিলেক্ট করতে পারেন। 1 নম্বর অপশান দিয়েছে মোডারেট কোর্স ফি, অর্থাৎ মাঝারি মানের এখানে কোর্স ফি, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনি যে শিক্ষা গ্রহণ করছেন সেই কোর্স ফিটা আপনার সামর্থ্যের মধ্যে। 2 নম্বর অপশান কোয়ালিটি কোর্স মেটেরিয়ালস, 3 নম্বর অপশান ডিজিটালাইজ কোর্স মেটেরিয়ালস, 4 নম্বর অপশান এফেক্টিভ সাপোর্ট সিস্টেম। আমি 2টো অপশান এখানে সিলেক্ট করছি, মোডারেট কোর্স ফিজ এবং সেই সঙ্গে কোয়ালিটি কোর্স মেটেরিয়ালস। আপনাদের যেটা মনে হবে সেই অপশানগুলো আপনারা সিলেক্ট করবেন। 13 নম্বর অপশান হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সোশ্যাল মিডিয়া ইউ ইউজ, অর্থাৎ আপনি কোন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এখানে 5টা অপশান দেওয়া আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ব্লগ এবং ইনস্টাগ্রাম। আপনারা যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন তার পাশে টিক মারবেন। আমি শুধু হোয়াটসঅ্যাপ এখানে সিলেক্ট করলাম। এরপর 14 নম্বর প্রশ্ন, হাউ ফ্রিকোয়েন্টলি ইউ লগ অন টু দ্য NSOU ওয়েবসাইট অথবা TMS অথবা অ্যাপ অন ইউর ডিভাইস ইজিলি, অর্থাৎ বলতে চেয়েছে কত ঘন ঘন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেই সঙ্গে LMS অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং সেই সঙ্গে অ্যাপ খুব সহজেই ডিভাইসের মাধ্যমে আপনারা লগ ইন করেন। এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট বা অ্যাপ এইসব সাইটগুলো কীরকম সময় অন্তর আপনারা সার্চ করেন বা লগ ইন করেন এখানে অপশান সিলেক্ট করে নেবেন। আমি ডেলি সার্চ করি, তাই আমি এখানে ডেলি অর্থাৎ উপরের অপশানটা আমি সিলেক্ট করলাম। এরপর 15 নম্বর প্রশ্ন, হাউ ডু ইউ গেট দ্য ইউনিভার্সিটি ইনফরমেশান, অর্থাৎ ইউনিভার্সিটির তথ্যগুলো আপনারা কীভাবে পেয়ে থাকেন। এখানে 3টে অপশান আছে, SMS অ্যালার্ট, ওয়েবসাইট নোটিফিকেশান, নোটিফিকেশান অ্যাট স্টাডি সেন্টার। আমি SMS অ্যালার্ট এবং ওয়েবসাইট নোটিফিকেশানের মধ্য দিয়ে ইউনিভার্সিটির যাবতীয় ইনফরমেশান পাই, কিন্তু স্টাডি সেন্টারের মধ্য দিয়ে কোনোরকম আমি ইউনিভার্সিটির ইনফরমেশান পাই না, তাই আমি নোটিফিকেশান অ্যাট স্টাডি সেন্টার এই অপশানটা সিলেক্ট করলাম না। আপনারা যদি 3টে অপশানের মধ্য দিয়েই ইউনিভার্সিটির ইনফরমেশান পেয়ে থাকেন 3টে অপশানই সিলেক্ট করে নেবেন। আমরা সার্ভের একেবারে শেষের দিকে চলে এসেছি। 16 নম্বর প্রশ্ন, রিসিভড কোর্স মেটেরিয়ালস ফ্রম, অর্থাৎ আমরা যে কোর্স মেটেরিয়াল সেটা কোথা থেকে রিসিভ করি। 4টে অপশানের মধ্য থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। আমি এখানে NSOU স্টাডি সেন্টার প্রিন্টেড, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার থেকেই মেটেরিয়ালস পাই, অর্থাৎ TLM বা বইগুলো আমরা পাই। 17 নম্বর প্রশ্ন, আই অ্যাক্সেস আদার রিসোর্সেস, ব্যাকেটে দেওয়া আছে MHRD, SWAM, NPTEL, EPG, পাঠশালা, COL থ্রু দ্য লিঙ্কস অ্যাভেলেবল অন NSOU ওয়েবসাইট, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেনের অফিসিয়াল ওয়েবে MHRD, SWAM, NPTEL, EPG পাঠশালা বা COL এর মধ্য দিয়ে অ্যাক্সেস করি কি না। ইয়েস হলে অবশ্যই ইয়েস অপশানে টিক মারবেন, নো হলে নো। আমি এই লিঙ্কগুলো ইউজ করি না, তাই আমি এখানে নো অপশান সিলেক্ট করলাম। আপনারা যদি এই লিঙ্কগুলো ইউজ করেন বা অ্যাক্সেস করেন অবশ্যই ইয়েস অপশানে টিক মারবেন। এরপর আমরা একেবারে সার্ভের লাস্ট প্রশ্ন তথা 18 নম্বর প্রশ্নে চলে এসেছি, লার্নিং অ্যাক্টিভিটিজ ইন ডিজিটাল এনভায়রনমেন্ট। এই 18 নম্বর বিভাগের 1 নম্বর প্রশ্ন হচ্ছে অনলাইন স্টাডি মেটেরিয়ালস ফুলফিল মাই লার্নিং রিকোয়ারমেন্টস, অর্থাৎ অনলাইন স্টাডি মেটেরিয়াল আমার শেখার প্রয়োজনীয়তাকে পূরণ করেছে কি না। ডান দিকে সিলেক্ট অপশানে আপনার সিলেক্ট করে নেব সঠিক অপশানটা। এই প্রশ্নের জন্য 5টা অপশান আছে, 1 নম্বর হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি, 2 নম্বর হচ্ছে ডিসএগ্রি, 3 নম্বর হচ্ছে নিউট্রাল, 4 নম্বর অপশান এগ্রি, 5 নম্বর অপশান হচ্ছে স্ট্রংলি এগ্রি।
আমি এখানে শুধুমাত্র এগ্রি হলাম অর্থাৎ সহমত হলাম আপনাদের যেটা মনে হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এরপর দুই নম্বর প্রশ্ন অনলাইন লেকচারস আর প্রিফারড ওভার অ্যাটেন্ডিং কাউন্সেলিং অথবা পিসিপি অ্যাট স্টাডি সেন্টারস এখানেও পাঁচটা অপশান তার মধ্যে থেকে যেটা আপনার সঠিক বলে তার পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন এখানে আমি এগ্রি সিলেক্ট করলাম এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে অডিও ভিজুয়াল লেকচারস আর হেল্পফুল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট এখানেও একই রকমভাবে আমি সিলেক্ট করে নিলাম এগ্রি অর্থাৎ সহমত হলাম এরপর চলে যাব চার নম্বর প্রশ্ন কারেন্ট অনলাইন ক্লাস শিডিউলস আর সুইটেবল ফর দ্য স্টুডেন্টস সঠিক অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখানে এগ্রি হলাম তাই এগ্রি অপশান সিলেক্ট করে নিলাম পাঁচ নম্বর প্রশ্ন নেভিগেটিং থ্রু NSOU ওয়েবসাইট ইজ ইজি আমি অপশান সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন এরপর ছ নম্বর প্রশ্নের উত্তরও আমি সিলেক্ট করে নিলাম লাস্ট প্রশ্ন সাত নম্বর NSOU অনলাইন সার্ভিসেস আর ইউজফুল সিলেক্ট অপশানে উত্তরটা আপনারাও সিলেক্ট করে নেবেন আমি এগ্রি অপশান সিলেক্ট করে নিলাম আমার সার্ভের সব প্রশ্নের উত্তর দেওয়া কমপ্লিট এরপর লাস্টে সিকিউরিটি কোড টাইপ করে সাবমিট করব সাবমিট করার আগে সার্ভের যে প্রশ্নগুলো ছিল একবার ভালো করে ভেরিফাই করে নেবেন চেক করে নেবেন চেক হয়ে গেলে সাবমিট করে দেবেন আমি চেক করে নিয়েছি সাবমিট করে দেবো এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সার্ভেতে অংশগ্রহণটা কমপ্লিট হয়ে গেছে তাই স্ক্রিনের উপর মেসেজ চলে এসছে থ্যাংক ইউ ফর ইওর ভ্যালুয়েবল ফিডব্যাক আপনারা প্রত্যেকেই এই ফিডব্যাক বা সার্ভেতে অংশগ্রহণ করুন এবং সার্ভের উত্তরগুলো অবশ্যই আপনারা নিজস্ব চিন্তাভাবনা থেকেই উত্তরের অপশানগুলো সিলেক্ট করবেন আপনার এই সার্ভেতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যেমন ইউনিভার্সিটির টিচিং লার্নিং প্রসেসের উন্নতি হবে এবং সেখান থেকে আপনারও মানোন্নয়ন ঘটবে অবশ্যই ভিডিওটি ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের শেয়ার করবেন যাতে সবাই এই সার্ভেতে অংশগ্রহণ করেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।